আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমার পেজের পক্ষ থেকে সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটি দেখার জন্য। আসলে অনেকদিন পরে আবার ভিডিও দিলাম, যে কোনো আসলে কারণবশত এতদিন ভিডিও দিতে পারি নাই। আজকে ফ্যামিলি নিয়ে আমরা বের হয়েছি, একটু পরিবার সহ সকল একটু আমাদের মংলার শরণ খোলার এইদিকে আর কি। আমরা একটা ইজি বাইক নিছি, সেখান থেকে আমাদের আমার ফ্যামিলি আব্বা আম্মা আপনার ভাবি বাচ্চা সহ আর কি বের হইলাম। এদেরকে নিয়ে আসলে মানে ইদানিং বের হওয়া হচ্ছে না, একটু কাজের চাপে, তারপরে বের হইলাম। আসলে পরিবার নিয়ে সময় দিতে আসলে প্রত্যেকেরই ভালো লাগে। আমরা যেখানে আপনাদেরকে ভিডিওটা আর কি করছি, আপনারা দর্শক, আমরা গেছিলাম আসলে শরণখোলার ওইদিকে রায়ন্দা নামক একটা জায়গা, যেখানে আপনার এই আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্রের কিছু ট্রলার, ওরা সমুদ্রে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছে। মানে আসলে জায়গাটা যে এত সুন্দর, আপনারা আসলে না আসলে এখানে বুঝতে পারবেন না। মানে সেই রকম একটা ভিউ দেখে মনে হইতেছে একদম আপনার চট্টগ্রামের পতেঙ্গা, জাস্ট লাইক আপনার ওই ওই ধরনের একটা কাজ করতেছে আর কি। আমার আসলে খুবই ভালো লাগছে। আপনারাও অবশ্যই আসবেন আপনার ফ্যামিলি বা ফ্রেন্ড সার্কেলদেরকে নিয়ে ঘুরতে। আর এই যে দেখেন এত সুন্দর একটা মানে ভিউ, মানে কি বলবো, জাস্ট অসাম আর কি। আমরা আমার মেয়ে তো এটা মানে এই জায়গা পাইয়ে যে সে এত খুশি হয়েছে, এই যে দেখেন কি করতেছে আর কি, সে আসলে খুবই মজা পাইছে। আজকে ওর অবশ্য বার্থডে, সেই বার্থডে উপলক্ষে আর কি আমাদের ফ্যামিলি সহ আজকে ঘোরার। এই যে আমার ছেলেকে দেখতে পাচ্ছেন, সে ওর আম্মুর সাথে ওই যে একা একা আসতেছে, মানে জায়গাটা একটু ডাউন আর কি, সে বলতেছে যে আমি আসতে পারবো কিনা। দেখেন আসলে মানে খুব সুন্দর একটা জায়গা। তাই ভাবলাম যে আসলে আজকে বন্ধ আছে, আজকে যাই আর কি পরিবার নিয়ে। এই ভালোই লাগছে, আপনারা আপনার ফ্যামিলিকে সময় দিবেন, পরিবারকে ভালোবাসবেন, বাবা মার সব কিছু মিলাই আর কি চলবেন, দেখবেন যে আসলে সব কিছুই ঠিক আছে। তারা এখানে দোলনা পেয়ে আরো যেন মনে হইতেছে আরো খুশি, মানে খোলা জায়গায় নদী, যারা কষ্ট করে আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।